যদিও লেখাপড়া নাই কিন্তু তারা অষ্টম শ্রেণী কেউ পঞ্চম শ্রেণী তারপরও তারা এই মোবাইল ফোনগুলি তারা নকল তৈরি করছে অর্থাৎ বিভিন্ন মোবাইল চুরি করে আবার ওই পার্স দিয়ে আবার তারা নকল মোবাইল তৈরি করে ভিভো ওপো রেডমি এমআই রিয়েলমি আইফোন নোকিয়া এরকম বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল তারা নকল করছে তাদের ক্লাস ফাইভ কেউ ক্লাস এইট এরকম দিন যাবৎ যে মোবাইল চোরদের আমরা সন্ধান করছিলাম অনেক মোবাইল চোরকে তাদের কাছে মোবাইল উদ্ধার করছি কিছু মোবাইল তারা ভেঙে যন্ত্রপাতিগুলো বিক্রি করছে কিন্তু এখন আমরা যে চক্রটা ধরেছি সে মক্রটা হলো তারা মানে শাহবাগের মোড় এলাকার আমরা দেখতে যে কলাবাগান থানাধীন ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় তারা সেখানে চুরাই মোবাইল তৈরি করে অর্থাৎ নকল মোবাইল অর্থাৎ বিভিন্ন মোবাইল চুরি করে আবার ওই পার্স দিয়ে আবার তারা নকল মোবাইল তৈরি করে এবং সেটারও আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা যেটা দেখলাম প্রায় কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা হতে প্রায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ভিভো ওপো আইফোন রেডমি রিয়েলমি স্মার্টফোন সহ নোকিয়া বাটনের মাদারবোর্ড সহ বিভিন্ন যন্ত্রপাতি আমরা সেখান থেকে উদ্ধার করলাম এবং তারা দ্বিতীয় আসামিরা যদিও লেখাপড়া নাই কিন্তু তারা অষ্টম শ্রেণী কেউ পঞ্চম শ্রেণী তারপরও তারা এই মোবাইল ফোনগুলি তারা নকল তৈরি করছে এবং বাজারজাত করছে এবং আমরা প্রায় যে বিভিন্ন মডেল এই বিভিন্ন মডেলের প্রায় 370টি মোবাইল আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি এবং আরও মোবাইল তারা তৈরি করার জন্য তারা যেখানে যন্ত্রপাতি পার্টস রয়েছে তারা আরও তৈরি করতো কিন্তু আমরা মোবাইলই উদ্ধার করেছি 370 এর মধ্যে তাদের মডেলের মধ্যে হলো ভিভো ওপো রেডমি এমআই রিয়েলমি আইফোন নোকিয়া এরকম বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল তারা নকল করছে এবং তারা যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা এই তিনজনেই স্বীকার করেছে তারা এই কাজটা প্রায়শই করে এবং বিভিন্ন জায়গায় কম দামে তারা বাজারজাত করছে এবং তাদেরই চক্রের সাথে আরও কারা জড়িত রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব যেন আরও কেউ এটা প্যাটার্নাইজ করে কি না এবং তারা কোন কোন মার্কেটগুলিতে কাদের কাছে এগুলি বিক্রি করে এবং তারা তাদের কাছ থেকে কারা মোবাইলটা কিনে ওই মোবাইলের আদলে তারা কম দামে বিক্রি করছে সেটা বের করে আমরা মনে করি অন্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বিভিন্ন জায়গা থেকে পার্টস আনতো আবার পাশাপাশি যে চুরি হয় মোবাইলের যে কিন্তু পার্টস কিন্তু এখন কিন্তু মোবাইলটা কিন্তু তারা চুরি করে কিন্তু এটা ভেঙে ফেলে বিভিন্ন পার্টসটা আলাদা আলাদা বিক্রি করে এরকমও তারা এখান থেকেও পায় আবার বাহির থেকেও আসে এরকম মিলেই তারা মূলত এই কাজগুলি করছে এবং আমরা তাদের কাছ থেকে 370টি নকল মোবাইল সহ তিনজনকে গ্রেপ্তার করেছি এবং আরও অনেক যন্ত্রপাতি তাদের বাসায় রয়েছে যেটা দিয়ে আরও হাজারের উপরে তারা নকল মোবাইল তৈরি করতো অনলাইন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে বিক্রি করে ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এগুলি সরাসরি তারা নিয়ে যায় এবং মুতালিফ প্লাজা নাহার প্লাজা এগুলি বিক্রি করে কম দামে কোনো মোবাইল ক্রয় না করা একই ব্র্যান্ডের এক জায়গায় মোবাইলের দাম 10,000 টাকা আপনাকে বিশেষ 5,000 টাকা সেক্ষেত্রেও বিবেচনায় আনা আর এ ধরনের যদি কেউ অবৈধ এই ধরনের চক্রের সন্ধান পাওয়া যায় যে তারা এই কাজটা করছে সাথে সাথে যেন আমাদের পুলিশকে যেন অবহিত করে তাদের ক্লাস ফাইভ কেউ ক্লাস এইট এরকম।